কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বারো দিনে আঠারো জেলায় কমপক্ষে দুশো তেপ্পান্ন জন শিক্ষার্থীকে আটকের কথা জানিয়েছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংঘর্ষ হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগে মামলার প্রেক্ষিতে তাদের আটক করা হয় এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছে সংশ্লিষ্ট মহানগর থানা জেলা পুলিশ এবং কারা কর্তৃপক্ষ এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের পরিবারের সাথে কথা বলে বিষয়গুলো জানা গেছে পুলিশ দাবি করেছে সহিংসতার ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের কেবল গ্রেপ্তার করা হচ্ছে সহিংস বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ষোলো শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এই সব গতকাল বিকাল পর্যন্ত এর বাইরে চট্টগ্রামে একশো ছাব্বিশ জন কুষ্টিয়ায় বিশ জন সিলেটে ষোলো জন বগুড়ায় জন মাদারেপুরে পনেরো জন রাজশাহীতে জন মাগুরায় ছয় জন সাতক্ষীরায় পাঁচজন মৌলইবাজারে দুইজন জামালপুরে চারজন ঢাকা জেলায় মহানগরের বাইরে জন নওগাঁয় চারজন জয়পুরহাটে চারজন নীলফামারিতে তিনজন সুনামগঞ্জে দুইজন ফরিদপুরে তিনজন এবং চুয়াডাঙ্গায় এক এবং নারায়ণগঞ্জে দুই শিক্ষার্থী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে ঢাকার তেয়াল্লিশটি এলাকায় চিরুনি অভিযান চলছে এবং এর মধ্যে সারা দেশে বলা হচ্ছে বারো দিনে সাড়ে নয় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রাজধানীতে দুই হাজার সাতশো চৌষট্টি জন এবং বাকি বিভিন্ন জেলায় ছ হাজার ছয়শো ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর বড় অংশ হচ্ছে বিএনপি জামাতের লোক বলে পুলিশ সূত্র দাবি করেছে এবং দলগুলো দাবি করেছে তবে গ্রেফতার করা শিক্ষার্থীদের মধ্যে বলা হচ্ছে নয় জন ছাত্র শিবিরের এবং আটজন নেতাকর্মী বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এর এর মধ্যে মধ্যে বলা হচ্ছে মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়েছে সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশজন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে আরেক মামলায় আসামির তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পনেরো শিক্ষার্থীর নাম এবং তারা কে কোন বিভাগে সেটি উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে কোশস্তরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় বারো থেকে একুশে জুলাইয়ের মধ্যে এগারোটি মামলা হয়েছে এখানে অজ্ঞাতনাম আন্দোলনকারীদেরকে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম মহানগর এবং জেলায় এতে ছাব ষোলো থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে অন্তত একশো ছাব্বিশ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি সিটি কলেজ চট্টগ্রাম কলেজ হাজি মোহন মসিন কলেজ সুবানী আলিয়া মাদ্রাসা তানজিবুল উম্মার মাদ্রাসা শিক্ষার্থী এর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর গতকাল থানায় করা বিশেষ ক্ষমতায়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এছাড়া বলা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার ষোলো যে শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া সিলেট জালালাবাদ থানায় পৃথক দুটি মামলায় আঠারোই জুলাই পনেরো জনকে এবং উনিশ জুলাই একজনকে গ্রেপ্তার করা হয় এর পাশাপাশি সারা দেশে যে বিষয়টি বলা হচ্ছে সারা দেশে প্রায় সাড়ে নয় হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল এবং নিহতদের এছাড়া বলা হচ্ছে যে ব্লক রেডে যেসব জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সহিংসতা হয়েছে সেসব জায়গায় এলাকায় বেশি নজর দেওয়া হচ্ছে এবং সেখানে বেশি অভিযান চলছে এর মধ্যে রামপুরা উত্তরা মোহাম্মদপুর মিরপুর যাত্রাবাড়ি মল কিলগাঁও পল্লবী মালিবাগ রমনা ভাটারা রয়েছে এছাড়া মহানগর পুলিশ ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে তাদের অভিযানে গত চব্বিশ ঘন্টায় দুইশো অষ্টআশি জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দুই হাজার জন এবং গতকাল ঢাকায় মামলা হয়েছে দুইশো আঠাশটি অন্যদিকে র্যাব জানিয়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় তাদের অভিযানে গ্রেপ্তার হয়েছে তিনশো চারজন তাদের মধ্যে ঢাকায় হয়েছে সাতাত্তর জন এছাড়া কাউন্টার টেরোরিজম এছাড়া বলা হয়েছে মগবাজারের অভিযানে যুদ্ধপরাতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামাতের নেতা আব্দুল কাদের মুল্লাসেল আসান ওদেরকে গ্রেফতার করা হয়েছে এই সময় চালাওয়া ইন্ধন ছিল বলে পুলিশ দাবি করেছে এছাড়া মেট্রো রেল স্টেশনে হামলা ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া চট্টগ্রামেও প্রায় চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে সহিংসতার ঘটনায় চিলির অভিযান অব্যাহত থাকবে এবং নাশকতাকারীদের না ধরা পর্যন্ত সরকার থামবে না Sarvar Hussein Top News London